দেখো, আবার একটা নতুন দিন, নতুন সকাল, নতুন ভাবে আমাদের কাছে আসে, রোজ দিনই আসে, প্রতিনিয়ত আসে। তো দেখো, এখানে সকাল সকাল আমি ছাদের উপরে পড়াতে বসে গিয়েছি, আর মা বাবা এদিকটায় ধান ঝাড়ি নিচ্ছে, তো অল্প একটুই বাকি আছে। তো ওই জন্য মা আর বাবা তাড়াতাড়ি করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে। আমি বলেছিলাম না চারিদিকে আমাদের উঠোন ভর্তি ধান, কবে যে গোছানো হবে। তো ওই যে মা আর বাবা ওই দিকটায় ধান ঝাড়িয়ে গুছিয়ে নিচ্ছে, আর এদিকটায় দিদি আর দুই পুচকুকে নিয়ে এই যে রোদের দিকটা একটু উঠোনে বসার চেষ্টা করে আর কি। তো প্রচণ্ড রৌদ্র, বুঝতেই পারছো। তো যখন সকালের দিকে হালকা হালকা রৌদ্র ওঠে, তখন একটু বাইরে বসলে ভালো হয়, বাচ্চার পক্ষেও ভালো। তো চলো, আজকে আমি বাজারে যাব এবং কিছু কেনাকাটা করবো, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক স্বাগত। তো দেখো, সকাল সকাল পুরো রেডি হয়ে গিয়েছি। সকাল বলছি কেন যে আমি বুঝতেই পারছি না, এখন 11টা বাজে। তো একটু বাজারে যাব, হালকা একটু কেনাকাটা আছে। তো দেখো, ফার্স্ট টাইম আমি শীতে করে চুল আঁচড়েছি। তো কেমন কেমন একটা লাগছে, কখনো কিন্তু এইভাবে চুল আঁচড়ায়নি। তো চুলটা একটু ভেজা আছে বলে ওই জন্যে দেখো ছেড়ে দিয়েছি, এখানে একটা গার্ডার দিয়ে ছেড়ে দিয়েছে আর কি। তো চলো, আজকে বাজার থেকে দেখি কী কী আনতে পারি, তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমি একা যাচ্ছি না, যাচ্ছে আমার সঙ্গে পুচু। এই যে দেখো, তো আমাদের এদিকটা কিন্তু ভালোই ঠান্ডা পড়ে গিয়েছে, দিনে কি রাতে কি সকালে কি। তো ওই জন্য ওকে একটু সোয়েটার পরিয়ে নিয়েছি। তো চলো বাজার থেকে ঘুরে আসি, এসে অবশ্যই তোমাদেরকে দেখাবো আজকে কি কি শপিং করেছি। তো চলো বন্ধু, তো বেসিক্যালি আজকে আমাদের পুজো সোনার জন্য ড্রেস আনতে যাচ্ছি। তো ঠান্ডা পড়েছে, বুঝতেই পারছো, ওর অনেকগুলো জামাকাপড়ের দরকার। তো ওই জন্য ওর জন্য জামাকাপড় আনতে যাচ্ছি, আর আমার টুকটাক যেগুলো লাগে আর কি, ফেস ওয়াশ, এইগুলো শেষ হয়ে গিয়েছে, তো এইগুলো আনবো। তো চলো বন্ধু, দেখো বন্ধুরা, বাজার থেকে চলে এসেছি কিন্তু অনেকক্ষণ আগে, এখন পুরো বিকেল হয়ে গিয়েছে, এখন বাজে 4:30। তো বাজার থেকে এসেছি, 1:30 বেজে গিয়েছিল। তো বাজার থেকে কী কী এনেছি অবশ্যই দেখাবো, আমার পুচকুর জামাকাপড় বেশিই আছে আর আমারই কিছু। তো চলো অবশ্যই দেখাবো তোমাদের। তো এখন যাচ্ছি, রোজদিনই তো মাঠের দিকে যাই, তো আজকের একটু আমাদের পুকুর পাড়ে এসেছি একটু থানকুনি পাতা তুলতে। তো জানোই তো থানকুনি পাতা খেতে খুব ভালোবাসি, আগের ব্লগে দেখিয়েছি আমি কোনো ব্লগে। তো দেখো কত সুন্দর থানকুনি পাতা হয়ে আছে, তোমাদের দেখাই। দাঁড়াও, এইভাবে দেখানো যাচ্ছে না, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তোমাদের। এই দেখো কত সুন্দর হয়েছে, সবুজ সবুজ একদম। আর এইদিকে দেখো, আমাদের যে ফুলের গাছ লাগিয়েছিলাম, কত ছোট ছোট চারা গাছ ছিল তোমরা দেখছিলে, তো এখন দেখো কত বড় বড় হয়ে গিয়েছে কসমস ফুলের গাছ। আর জানো তো বন্ধুরা, আমাদের এই সিজনটায় আমাদের গ্রামের দিকে কী হয়, প্রত্যেকের বাড়িতে কিন্তু ধান ঝাড়ানো হচ্ছে। তো অবশ্যই তোমরা শব্দ শুনতে পাবে, হয়তো হালকা করে শোনা যাচ্ছে। তো আমাদের বাড়ি এদিকে, মানে আমাদের চারিদিকের বাড়িতে, তো যাদের যাদের ধান চাষ আছে তাদের প্রত্যেকের বাড়িতেই এখন ধান ঝাড়ানো হচ্ছে। তো ধান ঝাড়িয়ে সবাই গুছিয়ে নেয় আর কি এই সময়টার মধ্যে। তো ওই জন্য আর আমরা এই যে পুকুর পাড়ে বসে গিয়েছি, তো এই দিকটা আমাদের বাড়ি, এই রাস্তা দিয়ে গেলে, আর আমাদের বাড়ির পাশেই হচ্ছে মেন রোড, আমাদের পুকুর, পুকুরের পরেই আমাদের মেন রোড, যেখান থেকে আমাদের যাতায়াত হয়। তো দেখো তোমাদের একটু মেন রোডটা দেখাই। তো দেখো এইটা হচ্ছে আমাদের মেন রোড, এখান থেকে সব গাড়ি টাড়ি যায় আর কি। তো এই যে আমাদের হচ্ছে পুকুর, পুকুরটাতে প্রচণ্ড আগাছা ভরে গিয়েছে। তো কেন ভরে গিয়েছে তার কারণ আছে, বলছি কেন ভরে গিয়েছে। তো দেখো এই যে পুকুর, আর ওই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে এরকম আর কি। আর এই যে পুকুর পাড়ের রাস্তা, পুকুর পাড় দিয়ে এই যে গাছগুলো দেওয়া হয়েছে। তো পুকুরে এত আগাছা হওয়ার কারণ আছে, তো এই যে হয়ে গেল যশ, তো ওই যশ ঝড়ের সময়, তো আমাদের পুকুর কেন, আমাদের বাড়ির উঠোনে সবেতেই পুরো নোনা জল ভরে গিয়েছিলো, একদম জল উঠে চারিদিকে পুরো ডুবে গিয়েছিলো, পুকুরে অগাধ মাছ ছিল, সব নষ্ট হয়ে গিয়েছিলো। তো পুকুরে এই যে নোনা মিষ্টির একটা ব্যাপার হয় না, নোনা জল তুলে কিন্তু বের করে দেওয়া হয়েছে, তবু একটা মাটির সঙ্গে মিশে যায়, এতটাই নদীর জল নোনা। তো ওই নোনা মিষ্টির কারণে পুকুরে এত আগাছা হয়েছে, নয়তো এত আগাছা কিন্তু হতো না, পুকুর একদম চকচকে পরিষ্কারই থাকতো। তো জল পরিষ্কার, কিন্তু আগাছাটা প্রচুর পরিমাণে হয়েছে, দু নোনতা জলের জন্য এটা হয় আর কি। তো সেই গল্প অবশ্যই করবো, যশে কীভাবে আমাদের এদিকটা বিস্তীর্ণ এলাকায় জল প্লাবিত হয়েছিল, অবশ্যই আমি নেক্সট ব্লগে তোমাদের সাথে গল্প করব। এই ব্লগে আর গল্প করতে পারলাম না, তো দেখি যদি না পারলাম না বলা ভুল, আমি দেখছি যদি পরে যদি সময় পাই সন্ধ্যেবেলা, তো অবশ্যই তোমাদের সাথে সে গল্প করব কীভাবে আমাদের এলাকায় বিস্তীর্ণ এলাকাতে পুরো জল আর জল পুরো নদীর জলে ভরে গিয়েছে। তো এই যে আমি আর আমাদের পুচকে, তো থানকুনি পাতা তুলবো। তো চলো বন্ধুরা, আগে তুলে নেই, তারপরে সন্ধ্যেবেলা সময় পেলে তোমাদেরকে অবশ্যই গল্পটা করব, আর যদি না করতে পারি তাহলে নেক্সট ব্লগে অবশ্যই বলবো। তো দেখো বন্ধুরা, আমাদের থানকুনি পাতা তোলা কমপ্লিট, এই দেখো কতটা তুলেছি।
কি সুন্দর হয়ে আছে, পুরো সবুজ সবুজ বড় বড়। তো এটা খাওয়াও খুবই ভালো। তো থানকুনি পাতার টিপস বলি, তো থানকুনি পাতা চিরযৌবন ধরে রাখতে কিন্তু সাহায্য করে, তো সবসময় তোমার স্কিনে জেল্লা দেবে। খুবই ভালো থানকুনি পাতা খাওয়া, ভেষজ জিনিস তো, তো অবশ্যই তোমরা খেতে পারো। তো আমাদের তো খেতে খুব ভালো লাগে, আমরা প্রায়ই খাই। তো দেখো বন্ধুরা, সন্ধেবেলায় থানকুনি পাতা তুলে আসার পর সন্ধে হতে না হতেই মাসি চলে এসেছিল। তো মাসি আজকে আসবে বলেছিল আমাদের বাড়িতে। তো মাসি আর সঙ্গে আরেকটা মাসি এসেছিল, তো দু মাসি এসেছিল, তো ফুচকা এনেছিল। দেখো কত ফুচকা! তো ওই জন্য সন্ধেবেলা টিফিনে ফুচকা নিয়ে আমরা বসে গিয়েছি। তো বাড়ির সবাই একদম বসে গিয়েছে ফুচকা নিয়ে, আর আমাদের সবচেয়ে বড় সদস্য ফুচকার কে বলো তো? তোমরাই বলো কে? আমাদের হচ্ছে পুচকে। ওকে হচ্ছে আগে দিতে হবে আর কি, সবার আগেই। দেখো ওকে আমি ফুচকাটা আগেই দিচ্ছি, সর্বপ্রথম ফার্স্ট ওই হচ্ছে ফুচকা খাচ্ছে, ঝাল ছাড়া ওর ফুচকা আর কি, আর আমাদেরটাই লঙ্কা দেওয়া। এই দেখো খাচ্ছে, দেখেছো কত ফুচকা খেতে ভীষণই ভালোবাসে। ওই দেখো খাচ্ছে, দেখো একবারে তো খেতে পারে না, কেটে 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 খায় আর কি, ছোট মানুষদের যেটা হয়। তো চলো বন্ধুরা ফুচকা খেয়ে নিই আগে। তো দেখো বন্ধুরা, কালকের পর থেকে আর তোমাদের সাথে কথা বলতে পারিনি। তো বাড়িতে একটু রিলেটিভ এসেছিল, রিলেটিভ বলতে আমার মাসি এসেছিল, তো মাসির সাথে আর একজনও মাসি এসেছিল, তো দুজন এসেছিল, ওই জন্য একটু রান্না বান্না খাওয়া দাওয়া এইসব ছিল। তার মাঝখানে তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি। তো কিছুই শেয়ার করতে পারিনি বলতে আমি কী কী এনেছি আমাদের ফুচকুর জন্য তোমাদেরকে অবশ্যই দেখাবো বলেছিলাম, তো দেখাতে পারিনি, তো ওই জন্য চলে আসলাম। তো আমি ভাবলাম যে আগে দেখিয়ে নিই তোমাদেরকে, তারপরে ব্লগটা শেষ করবো। তো চলো দেখে নাও কী কী এনেছি। তো দেখো যেহেতু শীত পড়েছে, তো এই যে এরকম একটা সোয়েটার নিয়ে চলে এসেছি, পুচকুদের একদম নরম সফট, খুব সুন্দর, শীতের জন্য খুবই ভালো হবে আর কি। আর দেখো আর এনেছি হচ্ছে ছোট ছোট জামা আর কি, যেইগুলো কাজে লাগবে, যে এগুলো ভেতরে পরিয়ে তারপরে সোয়েটারটা পরালে খুব ভালো হবে। তো দেখো এই একটা এনেছি, এই একটা, তো কালারগুলো কিন্তু খুব সুন্দর, ছোট্ট মানুষকে খুব সুন্দর লাগবে, আর নরম সফট একদম। আর এগুলোর প্রত্যেকটারই প্যান্ট আছে সেট আর কি। তো আরও এনেছি যেগুলো হচ্ছে ফুল হাতা, তো দেখো এইগুলো এনেছি, এগুলো ফুল হাতা, এগুলো শীতের জন্য খুব ভালো। এ দেখো একদম নরমের মধ্যে, এই একটা এনেছি, এই একই রকম কিন্তু কালারটা আলাদা। এই দেখো এই একটাও এনেছি, আর এর প্রত্যেকটাই আছে প্যান্ট। এই যে এই যে, তো সিজন অনুযায়ী এরকম ধরনের ড্রেসই এখন পরলে। আর এনেছি দেখো এই যে, আমি যেটা ইউজ করি তো গ্রিন টি ফেস ওয়াশ। আমি ম্যাক্সিমাম বলতে গেলে সোমিক্সের প্রোডাক্ট ইউজ করতে খুব ভালোবাসি, তো সোমিক্সের সব রকমের প্রোডাক্টই ইউজ করি, ফেস ওয়াশ থেকে শুরু করে তারপরে হচ্ছে ক্যানেক্টিভ যেটা আমি দেখিয়েছিলাম আগে তোমাদের, তো তারপর হচ্ছে বডি অয়েল, সবটাই সোমিক্সে ইউজ করার চেষ্টা করি। তো আমার খুবই পছন্দের সোমিক্সের প্রোডাক্ট এই গ্রিন টি ফেস ওয়াশটা, খুবই ভালো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা টং করে বাজিয়ে দেবে। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, মনে যাই থাকুক মুখে অল টাইম খুশির হাসিটা হাসবে। তো চলো বন্ধুরা, টাটা।